হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সময় সাথী, আর সময় সাথীতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে ঘূর্ণাবর্ত, সপ্তাহ শেষে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। তো বন্ধুরা, এই ঘূর্ণাবর্তর জেরে রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এছাড়াও রাজ্যের কোন কোন জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেটটি। শীত ফিরল কলকাতায়, বেশিরভাগ জেলা সদরেও শুক্রবারের থেকে তাপমাত্রা কমেছে। এদিন কলকাতার তাপমাত্রা শুক্রবারের থেকে প্রায় 2 ডিগ্রি কম। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস এখনই ঝাঁকিয়ে শীত পড়ছে না। আগামী 3 থেকে 4 দিন পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় সকালে কুয়াশা থাকবে, একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতর সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, অন্যদিকে বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 98% বেশি হওয়াতেই কুয়াশার দাপট বলে জানানো হয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া। শনিবার সকালের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং বাদ দিয়ে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী 48 ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আগামী 3 থেকে 4 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। আগামীকাল সকালে উত্তরবঙ্গের সবকটি জেলায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনার কথা জানানো হয়েছে। সেখানে দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যেতে পারে বলেও জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া, আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী 48 ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী 3 থেকে 4 দিন রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলাকে বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আগামীকাল সকালে কুয়াশার দাপট দেখা দেবে। পাশাপাশি দৃশ্যমানতা 200 মিটারের কমে নেমে যেতে পারে বলেও জানানো হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।